বলছে এটা আমাদের কেস টু। কেস ওয়ান তো আমরা শেষ করলাম, কেস ওয়ানে এন যখন পজিটিভ ইন্টিজারের কথা বলছি, আমাদের বলতেছি কেস টুতে হোয়েন এন ইজ নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার হলে আমরা কি করব, আমরা ধরে নিলাম এন ইকুয়াল টু মাইনাসের এম, খেয়াল করে থাকো এন ইকুয়াল টু মাইনাসের এম, আমরা এমটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে, তাই না? পজিটিভ ভ্যালু হতে হবে, হোয়ার এম ইজ পজিটিভ ইন্টিজার। আচ্ছা তাহলে দেখো, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন আমরা আগেই জানি এটা ইকুয়াল টু, এন ইকুয়াল টু আমরা কি ধরছি, মাইনাসের এম, না মাইনাসের এম। তাহলে এটা সময় সময় এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কিভাবে, এটা যা আছে তাই তো, এন এর জায়গায় মাইনাসের এম লিখছি। তো যদি এরকম হয় তাহলে আমরা তো এটাকে এটা লিখতে পারি, কোনো কিছু পাওয়ার যদি মাইনাসের ওয়ান থাকে তাহলে এটাকে আবার ওয়ান বাই এম এইভাবে লিখতে পারি না? ঠিক এ অংশটাকে যা আছে এটার পাওয়ার উপরে এম আছে কি মাইনাসে, এটা আমরা উপর নিচে দিয়ে দিলাম, এটা পজিটিভ হয়ে গেল। আবার যদি আবার আমরা এটা সূচকের সাহায্যে যে আমরা করি, আবার যদি উপরে তুলে যদি পাওয়ারটা আবার আমাদের নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এই অংশটা পেলাম, এই অংশটা। তাহলে দেখো তো আমাদের কেস ওয়ানে কি ছিল, পাওয়ারটা যখন ছিল তখন থিটাটার সাথে এসে গুণ হয়েছে না? তাহলে পাওয়ার এখানে এম আছে, এমটা কি থিটার সাথে এসে গুণ হবে, তাহলে কস এম থিটা, কস এম থিটা আবার প্লাস আই সাইন থিটার সাথে এম এসে গুণ হবে, থিটা এম থিটা। তাহলে কেস ওয়ান থেকে আমরা এটা পাইলাম। এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, দেখো কস কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা আছে। তাহলে আমরা যদি লব ওহরকে যদি এর বিপরীত যে রাশিটা আছে এটাতে যদি গুণ দেই, কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এটা বিপরীত মানে কি, কস এম থিটা মাইনাসের আই সাইন এম থিটা। দেখো কস এম থিটা মাইনাসের আই সাইন এম থিটা দ্বারা লব ওহরকে গুণ দিলাম, যদি লব ওহরকে গুণ দেয় তাতে কি মানের কোনো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, আবার কাটাকাটি করে ফেললে আবার আগের মতন হয়ে যাচ্ছে, সেহেতু আমরা কাটাকাটি করবো না। নিচেটা দেখা তো সূত্র পড়ছে না, একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় আমি একটা লাইন কমিয়ে দিচ্ছি। দেখো এ স্কোয়ার মানে কি, কস স্কোয়ার এম থিটা, তাহলে কস স্কোয়ার এম থিটা লিখলাম প্লাস, সূত্রে তো আসলে প্লাস আসার কথা না, সূত্রে আসার কথা মাইনাস। আচ্ছা আমি দিলাম মাইনাস, আবার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আই স্কোয়ার, আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা। তাহলে দেখো এ আই স্কোয়ার এর ভ্যালু কি মাইনাসের ওয়ান না, তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেছে। তাহলে আমরা দেখো পরের অংশে কি করছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা, ওয়ান, নিচে ওয়ান লিখলাম। তাহলে উপরে আমাদের কি আছে, কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। আমাদের উদ্দেশ্য হয়েছে যে এটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা না, তাহলে আমাদের উদ্দেশ্য যেহেতু এটা, তাহলে এই পাশে আমরা কী করলাম, এমটাকে আলাদা রাখলাম, এ মাইনাসের জায়গায় আমরা প্লাস দিয়ে দিলাম, এ মাইনাসের জায়গায় আমরা প্লাস দিলাম। দেখো মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তো সাইন এম থিটা, সাইন এম থিটা মানে কি, সাইন মাইনাসের এম দিলাম, তাতে কি আমাদের মানের কোনো চেঞ্জ আসবে, কারণ আমরা জানি তো সাইন মাইনাস থিটা সমান সমান কি মাইনাসের সাইন থিটা, তাহলে সাইন মাইনাসের থিটা মানে কি মাইনাসের সাইন থিটা। ওকে তাহলে আমরা এটাকে এন লিখতে পারবো, কিন্তু আমরা এটাকে লিখতে পারবো, পারবো না সরাসরি। তাহলে আমরা কোয়াড্রেন্ট অনুসারে বা এটা আমরা আরেকটা সূত্র জানি যে কস মাইনাস থিটা সমান সমান কি কস থিটা, তাহলে আমাদের এটা কি এ পাশে যে আমরা একটা একটা মাইনাস আনি, মাইনাস আনলাম মাইনাস, তাহলে মাইনাসের এম থিটা, তাহলে কস মাইনাসের থিটা মানে কি কস থিটা, তাহলে আমাদের মানে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এ পাশে মাইনাসের এম এর জন্য এন বসিয়ে দিলাম, মাইনাসের এম এর জন্য এন বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম না কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এখন নেগেটিভ ইন্টিজারের জন্য আমরা প্রমাণ করলাম, এখন আমরা যাব ফ্র্যাকশনালের জন্য।